আমার আত্মীয় হয় সম্পর্কে আর সাথে ভাবি ছিল হাসপাতালের উদ্দেশ্যে অথবা ক্লিনিকের উদ্দেশ্যে যাচ্ছিল ডাক্তার দেখাতে, যে ভালোই ভালো যাচ্ছে বলতে লেবুতলা বাজারে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা, কিন্তু বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এটা যশোর থেকে গাড়ি আসছে আর আমরা হাজার থেকে যশোর যাচ্ছে, যার পথে এই দুর্ঘটনা ঘটেছে। ভাইয়ের ভাবির নাম আছে মহিমা, নাতির নাম আছে হাসান হুসাইন, জায়গায় তিনজন মারা গেছিল। আর এবং আমার ভাইজি এখন হাসপাতালে ভর্তি রয়েছে ঢাকা মেডিকেলে, আর নাতনি একটা এখনো সদর হাসপাতালে ভর্তি রয়েছে।